দর্শক, করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিন চলছে, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আমাদের সাহায্য করছেন যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমাদের সাহায্য করছেন বাংলাদেশ শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, আমাদের সাহায্য করছেন চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন অ্যান্ড শিশু হাসপাতাল, আমাদের সাহায্য করছেন ICDDRB, আমাদের সাহায্য করছেন ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভ, আমাদের সাহায্য করছেন সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ ইন সায়েন্স ঢাকা ইউনিভার্সিটি, আমাদের সাহায্য করছেন সেন্ট্রাল পুলিশ হসপিটাল ঢাকা, এভার কেয়ার হসপিটাল ঢাকা, স্কোয়ার হসপিটাল লিমিটেড, আমাদের সাহায্য করছেন গাজী কোভিড-19 PCR ল্যাব, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা এই দুঃসময়ের সময়, আমরা যে কোভিড-19 আক্রান্ত, আমাদের এই দুঃসময়ের সময় তারা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের পাশে তাদের হাত বাড়িয়ে দিয়েছেন এবং আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করছি কোভিড-19 মোকাবেলায়। সবার প্রতি অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমি এখন আসব আমাদের 11ই মে, 28 বৈশাখ, 1427 এবং 17 জানুয়ারি, 1441 আজকের আমাদের যা প্রতিবেদন আমরা পেয়েছি, দুঃখিত, 17ই রমজান। আমাদের 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 7267। এই আজকে আমরা নতুন আরেকটি ল্যাব সংযুক্ত হয়েছে আমাদের সাথে, সেটা হলো আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ নোয়াখালী। আমাদের সর্বমোট ল্যাবের যে আমরা রিপোর্ট আজকে দিব, এটা 37টি ল্যাবের এবং সর্বশেষ সংযুক্ত আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ নোয়াখালী। আমাদের আরও অনেকগুলি ল্যাব তাদের প্রক্রিয়ার মধ্যে আছে, আমরা হয়তো আরও 2-4 দিনের মধ্যে আরও অনেকগুলো ল্যাব সংযুক্ত করতে পারব। এই 37টা ল্যাবের মধ্যে আমাদের নমুনা সংগ্রহ হয়েছে 7267 এবং আমরা পরীক্ষা করেছি 7208 এবং এ পর্যন্ত আমাদের নমুনা পরীক্ষা হলো 129865। 7208 নমুনার পরীক্ষার মধ্যে আমরা শনাক্ত করতে পেরেছি, আজকে আমি বলবো যে আমরা 1000 ছাড়িয়ে গেলাম। আমরা শনাক্ত করেছি 1034 জনকে কোভিড পজিটিভ হিসেবে এবং এ পর্যন্ত শনাক্ত দাঁড়ালো 15691 জন এবং এখনও আমাদের ঢাকা বিভাগ এবং ঢাকা সিটি এইসব জায়গায় শনাক্তকৃত ব্যক্তির সংখ্যা বেশি আছে, পূর্বের ন্যায়। আমাদের আজকের মৃত্যুর তালিকায় 11 জন সংযুক্ত হয়েছে, সবার আত্মার বিদেহি আত্মার শান্তি কামনা করছি। এই 11 জন সহ আমাদের এ পর্যন্ত মৃত্যু 239 জন। মৃত্যুর বিশ্লেষণে আমাদের 5 জন পুরুষ, 6 জন মহিলা এবং তাদের বয়স বিশ্লেষণে গেলে আমরা দেখছি যে 71 থেকে 80 বছরের মধ্যে 1 জন, 61 থেকে 70 বছরের মধ্যে 1 জন, 51 থেকে 60 বছরের মধ্যে 4 জন, 41 থেকে 50 বছরে 2 জন, 31 থেকে 40 বছরে 2 জন এবং 21 থেকে 30 বছরে 1 জন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে 8 জন, চট্টগ্রাম বিভাগে 2 জন এবং রংপুর বিভাগে 1 জন। আমাদের সুস্থ হয়েছে এ পর্যন্ত, আমাদের গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 252 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছে 2902 জন। আমরা শনাক্ত বিবেচনায় সুস্থতার হার আমাদের 18.52 এবং মৃত্যুর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.53। 24 ঘন্টায় নতুন করে আইসোলেশনে এসেছেন 183 জন এবং ছাড় পেয়েছেন 62 জন, বর্তমানে আইসোলেশনে আছেন 2236 জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন 1176 জন।